অবশেষে তিন মাস ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটল থাইল্যান্ডে। দেশটির পার্লামেন্টে ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন রিয়েল এস্টেট মোঘল খ্যাত শ্রেথা থাভিসিন। মঙ্গলবার থাইল্যান্ডের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ আইন প্রণেতার সমর্থন পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। এতে নতুন জোট সরকার গঠনের পথও প্রশস্ত হল। শ্রেথা থাভিসিনের রাজনৈতিক দল ফেউথাই পার্টি গেল মে মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দ্বিতীয় অবস্থানে ছিল, কিন্তু তারপরও থাইল্যান্ডের পার্লামেন্টের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দেশটির 30তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি। তবে বিরোধীদের জোটে অন্তর্ভুক্তি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে তার দল ফেউথাই পার্টি। এমনকি এই জোটের মধ্যে ফেউথাইয়ের সাবেক প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করা সেনা সমর্থিত রাজনৈতিক দলও রয়েছে। এর আগে দীর্ঘ 15 বছর স্বেচ্ছায় নির্বাসনে থেকে থাইল্যান্ডে ফিরেই গ্রেফতার হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। মঙ্গলবার স্থানীয় সময় সকালে দুবাই থেকে সিঙ্গাপুর হয়ে ব্যাংকক বিমানবন্দরে পৌঁছালে তাকে গ্রেফতার করে আদালতে নিয়ে যাওয়া হয়। পরে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয় দুর্নীতির মামলায় 8 বছরের সাজাপ্রাপ্ত সাবেক এই প্রধানমন্ত্রীকে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।